আমার প্রশ্নটা হল, খ্রিস্টানরা ট্রিনিটির ধারণাটা আর ঈশ্বর যে মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসতে পারে সেটা পক্ষে যুক্তি দেয় এভাবে যে পানি তিন অবস্থায় থাকতে পারে, যেমন কঠিন অর্থাৎ বরফ, তরল অর্থাৎ পানি, বায়বীয় অর্থাৎ বাষ্প, তারপরও এর সবগুলোই হল পানি। আর একজন মানুষ একই সাথে একজন বাবা, একজন ভাই আর একজন ব্যবসায়ী হতে পারে। ঠিক একইভাবে সেখানেও মানুষটা মাত্র একজনই, তাহলে সেখানে পিতা, পুত্র, পবিত্র আত্মা এক হবে না কেন? বোন আপনি প্রশ্ন করলেন ট্রিনিটির ব্যাপারে, খ্রিস্টানরা যে ট্রিনিটিতে বিশ্বাস করে, পিতা, পুত্র, পবিত্র আত্মা। আগের প্রশ্নটাতে প্রমাণ দেখিয়েছি যে বাইবেলে যীশুখ্রিস্ট নিজে কখনো ট্রিনিটির কথা বলেননি। আপনি এখানে উদাহরণ দিচ্ছেন, যুক্তিটা দিয়ে বোঝাতে যাচ্ছেন আর প্রশ্ন করছেন যে পানি থাকতে পারে তিনটি অবস্থায়, কঠিন, তরল আর বায়বীয়, অর্থাৎ বরফ, পানি আর বাষ্প। পানি যখন তিন অবস্থায় থাকতে পারে, ঈশ্বর কেন থাকতে পারবেন না? একইভাবে খ্রিস্টান মিশনারিরা এই কথাটা বলেন যে মহান স্রষ্টা তিন অবস্থাতেই থাকতে পারেন, পিতা, পুত্র আর পবিত্র আত্মা। যদি ভালো করে দেখেন, আমি মানলাম পানি তিন অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল, বায়বীয়, কিন্তু আপনাকে বুঝতে হবে যে পানি যখন এই তিন অবস্থাতে থাকে, কঠিন, তরল, বায়বীয়, অর্থাৎ বরফ, পানি আর বাষ্প, এই তিন অবস্থাতেই পানির উপাদানগুলো একই থাকে, এই টুও। এটা যখন বরফ থাকে তখনও এটার উপাদান থাকে এই টুও, যখন এটা পানি তখনও এই টুও, যখন এটা বাষ্প তখনও এই টুও। এটা বরফ হোক, এটা পানি হোক আর বাষ্পই হোক, উপাদান এই টুও। এটা খুবই ইম্পর্টেন্ট। এবার আসুন ট্রিনিটিকে এর সাথে মিলিয়ে দেখি, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এই তিন অবস্থায় আপনি বললেন তর্কের খাতিরে মেনে নিলাম, কিন্তু এই তিনটা জিনিস যা দিয়ে বানানো হয়েছে, পিতা, পুত্র অর্থাৎ যীশুখ্রিস্ট, ঈসা মসীহ আর পবিত্র আত্মা কি এক? আমরা খুব ভালো করে জানি যে মানুষের শরীরে রক্ত মাংস থাকে, কোন আত্মা আর ঈশ্বরের রক্ত মাংসে শরীর থাকে না। মানুষের খাওয়ার দরকার হয়, মহান সৃষ্টিকর্তার খাওয়ার প্রয়োজন হয় না। আর যীশুখ্রিস্ট নিজের মুখেই এই কথাটা বলেছেন, এটা আছে গসপেল অফ লুকে ২৪ নম্বর অধ্যায়ের ৩৯ থেকে ৪৩ অনুচ্ছেদে, যে আমার হাত আর পা দেখো, এটা তো আমি নিজেই, আমাকে স্পর্শ করে দেখো, কারণ আত্মার কোন রক্ত মাংসের শরীর থাকে না, তোমরা আমাকে যেমন দেখছো। তারপর যীশু তার হাত আর পা বাড়িয়ে দিলেন, তার শিষ্যরা খুব খুশি হল। তিনি কি বোঝাচ্ছেন? তিনি আসলে কোন আত্মা নন, তিনি মহান সৃষ্টিকর্তা নন। তারপরে আরো বলা হয়েছে এখানে খাওয়ার মতো মাংস আছে। পরের অনুচ্ছেদে বলছে যীশু সেখানে ঝলসানো মাছ আর মধু খেলেন। কি প্রমাণ করার জন্য? যে তিনি ঈশ্বর। প্রমাণ করার জন্য যে তিনি ঈশ্বর নন। যীশুখ্রিস্ট নিজেই বলেছেন আত্মার রক্ত মাংসে শরীর থাকে না, যেমন আমার আছে। এটাই বোঝাতে যে তিনি আত্মা নন, তিনি সৃষ্টিকর্তা নন। দ্বিতীয় উদাহরণটা নিয়ে বলি, ব্যাপারটা এরকম, একজন লোক একই সাথে একজন বাবা, একজন ভাই আর একজন ব্যবসায়ী হতে পারে, তাহলে ঈশ্বর কেন পিতা, পুত্র, পবিত্র আত্মা হবেন না? এটা খুব ভালো উদাহরণ। আমিও একমত যে একজন লোক কারো বাবা হতে পারে, কারো ভাই হতে পারে, একই সাথে একজন ব্যবসায়ীও হতে পারে। এখানে যারা আছেন তাদের অনেকেই কারো বাবা, কারো ভাই, একই সাথে একজন ব্যবসায়ীও। কিন্তু মনে করেন সেই লোকটার বোন একটা গোপন কথা তার ভাইকে বলল,
তাহলে কিন্তু লোকটার বাবার ব্যবসায়ী সত্তা সেও কথাটি জানবে, কারণ তারা আসলে মানুষ। যদি তার বোন তার কাছে কোনো গোপন কথা বলে যে একই সাথে বাবার ব্যবসায়ী ভাই যখন কথাটা জানবে তখন সেই লোকটার ভেতরের বাবা সত্তা আর ভেতরের ব্যবসায়ী সত্তাটা সেই গোপন কথা জানবে। কিন্তু আপনারা বাইবেলে দেখবেন, এটা আছে গসপেল অফ মার্ক 13 নম্বর অধ্যায়ের 32 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সেই দিনের কথা সেই সময়ের কথা কোন মানুষ জানে না, কেউ না, এমনকি স্বর্গের দেবদূতরাও জানে না, ঈশ্বরের পুত্রও জানে না, শুধু পিতা এটা জানেন। সেই দিনের কথা আর কেউ জানে না, যীশুখ্রিস্ট বলছেন শুধু পিতা বাদে দেবদূতরা জানবেন না, তিনিও জানবেন না। যদি পিতা অর্থাৎ মহান সৃষ্টিকর্তা এবং যীশুখ্রিস্ট একই ব্যক্তি হয়ে থাকেন তাহলে মহান ঈশ্বর যে ব্যাপারে জানেন যীশুখ্রিস্টেরও সেই ব্যাপারে জ্ঞান থাকবে, এতেই প্রমাণিত হয় যে তারা এক নয়। এছাড়াও যদি ভাই মারা যায় তার বাবা আর ব্যবসায়ী সত্তা মারা যাবে, যদি ভাই মারা যায় তার সব সত্তাই মারা যাবে। আর বাইবেল আমাদের বলে যে যীশুখ্রিস্ট খ্রিস্টানরাও বলে তিনি ক্রুশে মারা গেছেন, তার মানে কি বলতে চাচ্ছেন মহান সৃষ্টিকর্তা আর পবিত্রাত্মা মারা গেছেন? আসসালামু আলাইকুম, আমার নাম রিয়াজ আহমেদ, আমি একজন ব্যবসায়ী। আমার প্রশ্নটা হল মহান ঈশ্বরের সবচেয়ে সঠিক নামটা হল আল্লাহ, পবিত্র কোরআন বাদে অন্য কোন ধর্মগ্রন্থে কি একথার উল্লেখ আছে? ভাই আপনি বললেন যে আল্লাহ সুবহান তাআলা হল ঈশ্বরের সঠিক নাম, আমি আগেও বলেছি মহান সৃষ্টিকর্তার সঠিক নাম হল আল্লাহ। এই আল্লাহ নামটা অন্য কোন ধর্মগ্রন্থে উল্লেখ করা আছে কি না? যদি ভালো করে দেখেন বেশিরভাগ ধর্মগ্রন্থ যেখানে সর্বশক্তিমান ঈশ্বরের কথা আছে কোনো না কোনো ভাবে আপনি দেখবেন ঈশ্বরের একটা বিশেষণ হল মহান স্রষ্টার নাম হল আল্লাহ সুবহান তাআলা। উদাহরণস্বরূপ যদি বাইবেল পড়েন দেখবেন হিব্রু ভাষায় তারা ঈশ্বরকে বলে এলোহেম। হেম শব্দটা হল সম্মানসূচক, সেমেটিক ভাষার নিয়মে। তাহলে শব্দটা আসলে এলো, এলো অর্থাৎ ঈশ্বর। আর যদি বাইবেল পড়েন ওল্ড টেস্টামেন্টও দেখবেন এখানে ঈশ্বরকে বলা হচ্ছে এলো অথবা এলা। আর দেখবেন ইংরেজি বাইবেল সম্পাদনা করেছেন রেভারেন্ড স্করফিল্ড, তিনি এলার বানানটা লিখেছিলেন যে কোনো একটা হয় ইএল বা ইএল এ এইচ অথবা এ এল এ এইচ, উচ্চারণটা হবে এলা, এল এলা বা এলা, এ এল এ এইচ। আমরা মুসলমানরা যখন ইংরেজিতে লিখে আল্লাহ আমরা লিখি এ ডাবল এল এ এইচ, কিন্তু রেভারেন্ড স্করফিল্ড লিখেছেন এ এল এ এইচ, তারা বলে এলা, আমরা বলি আল্লাহ। আমি যখন স্কুলে ছিলাম আমরা শিখেছিলাম টিও টু ডিও ডু জিও, জিওতে কি হবে গু না, এটা হবে গো। আমরা শিখেছিলাম বিউটি বার সিউটি কার্ড এন ইউটি নাট পিউটি পাট না পুট, এটা আবার কোন ধরনের ভাষা? আপনি জানতে পারেন বিউটি বুট না বাট। আর পরীক্ষায় পাশ করতে গেলে আমিও বলবো বিউটি বাট, জিও গু না, এটা হল গো বলতে হবে, কারণ এটা তাদের ভাষা। একইভাবে আমরা জানি যে ঠিকভাবে উচ্চারণ করলে আমরা বলবো আল্লাহ, তারা বলে এলা, সমস্যা নেই, তবে সঠিক উচ্চারণ হলো আল্লাহ। পরে যখন রেভারেন্ড স্কটফিল্ড বুঝতে পারলেন যে তিনি কি করেছেন, তিনি কোরআনের কাছাকাছি এসে গেছেন, হতে পারে লোকজন আপত্তি জানাবে, এর পরের সংস্করণের কথাটা বাদ দেওয়া হলো, এ এল এইচ বাদ দেওয়া হলো। এখন আপনি স্কটফিল্ডের ইংরেজি বাইবেল দেখবেন শুধু ইএল অথবা ইএল এইচ এ এল এ এইচ বাদ দিয়েছে। কিন্তু এসবের পরেও তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান তাআলার দয়ায় প্রত্যেকটা বাইবেলে এখনো আল্লাহর নাম বাইবেলে আছে, কারণ বাইবেলের কথা অনুযায়ী যখন যীশুখ্রিস্টকে বাইবেল অনুযায়ী ক্রুশবিদ্ধ করা হয়েছিল এটা বলা হয়েছে গসপেল অফ ম্যাথিউ 27 নম্বর অধ্যায় 46 অনুচ্ছেদে, এছাড়াও গসপেল অফ মার্কে 15 নম্বর অধ্যায় 34 অনুচ্ছেদে তাকে যখন ক্রুশে ঝুলানো হলো যীশু তখন বললেন এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, যার অর্থ হল হে ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে। যদি খ্রিস্টানদের প্রশ্ন করেন যে এর মানে কি এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, এটা হিব্রু কোটেশন, কিন্তু এই কথাগুলো আছে, এমনকি ইংরেজি বাইবেলেও কথাগুলো আছে, তারপর অনুবাদ করা হয়েছে এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, হে ঈশ্বর হে ঈশ্বর তুমি কেন আমাকে ত্যাগ করলে। কিছু মানুষ বলে যে ঈশ্বরের নাম হল জেহোবা, আমি তাদের প্রশ্ন করি যে এল্লাই এল্লাই লামা সাবাক্তানি এটা আর জোভা জোভা কেন আমাকে ত্যাগ করলে কি এক, মোটেও না। তাহলে কি এমন জিসাস জিসাস তিনি শান্তিতে থাকুন কেন আমাকে ত্যাগ করলে, তারা বলবে না।
হিব্রু আর আরবি ভাষা হল একই ধরনের ভাষা। যদি এর অনুবাদ করেন এল্লাই এল্লাই লামা সাবাক্তানি আরবি ভাষায়, সেটা হবে আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি। এটা কি একই রকম? হ্যাঁ, কেন? একই ধরনের ভাষা। আরেকটা কথা হল, বাইবেলকে পৃথিবীর 200টিরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে, আর প্রত্যেকটা ভাষাতেই এই কথাগুলো একই রকম আছে, এল্লাই এল্লাই লামা সাবাক্তানি। হোক সেটা তামিল বাইবেল, চাইনিজ বাইবেল, হিব্রু বাইবেল, প্রত্যেক বাইবেলেই এই হিব্রু উদ্ধৃতিটা আছে। আর পাশাপাশি আল্লাহ সুবহান তাআলার নাম বাইবেলের প্রত্যেকটা অনুবাদেই আছে। এই আল্লাহ শব্দটা গুরু নানক তিনি ঈশ্বরের বিশেষণগুলো বলতে গিয়ে বলেছেন তিনি রহিম, আরো বলেছেন তিনি আল্লাহ। যদি আপনারা হিন্দু ধর্মের উপনিষদ পড়েন, একটা উপনিষদকে বলা হয় আল্লাহ উপনিষদ, আর মহান স্রষ্টাকে বলা হয়েছে আল্লাহ অনেকবার, এমনকি ঋগ্বেদেও। যদি আপনারা ঋগ্বেদ পড়েন, সেখানে আল্লাহ সুবহান তাআলার নাম তার একটা বিশেষণ, এটা আছে 2 নম্বর গ্রন্থে 1 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর পরিচ্ছেদে। সর্বশক্তিমান ঈশ্বরের একটা নাম হল আল্লাহ, লেখা হয় ILA, কিন্তু উচ্চারণের সময় শব্দটাকে বলা হয় আল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম হাজি মোহাম্মদ। জাকির ভাই, ভাই জাকির, আপনি আপনার লেকচারে বললেন যিশু নিজেকে ঈশ্বর বলেননি, কিন্তু বাইবেলে এই কথার উল্লেখ আছে, যিশু বলছেন আমি আর আমার পিতা এক। এর মানে কি এই নয় তিনি নিজেকে ঈশ্বর বলছেন? ভাই আপনি প্রশ্ন করলেন, আর আমি আমার লেকচারও বলেছি যে বাইবেলে কোথাও এমন কথা নেই যে যিশু নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। আর আপনি বাইবেলের উদ্ধৃতি দিলেন যে যিশু বলেছেন আমিও আমার পিতা এক। ভাই আপনি যে উদ্ধৃতি দিলেন সেটা বাইবেলের একটা অনুচ্ছেদ আছে, গসপেল অফ জনে 10 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদে সেখানে বলা হয়েছে আমি এবং আমার পিতা এক। কিন্তু যদি খ্রিস্টান মিশনারিরা জিজ্ঞেস করেন প্রসঙ্গটা কি ছিল, আমি এখন পর্যন্ত এমন কোন মিশনারিকে দেখিনি যে এই প্রসঙ্গটা বাইবেল না খুলেই বলতে পেরেছেন। তিনি এই অনুচ্ছেদটা জানেন কিন্তু পেছনের প্রসঙ্গটা জানেন না। মনে করেন আমি একটা কথার উদ্ধৃতি দিলাম, কোরআন বলছে নামাজ পড়ো না, বেশিরভাগ মুসলমানের অবাক হবেন আমি কি বলছি, আর কোরআনে লেখা আছে নামাজ পড়ো না, কিন্তু এটা অর্ধেক কথা। সূরা নিসা 43 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে নামাজ পড়ো না যখন তুমি অস্বাভাবিক থাকবে, নামাজ পড়ো না যখন তুমি নেশাগ্রস্ত। এখন যদি বলি নামাজ পড়ো না, তার মানে কোরআন বলছে নামাজ পড়ো না, এটা অর্ধেক আয়াত। তাহলে যিশুর কথার প্রসঙ্গ জানতে হলে আমরা দেখব গসপেল অব জন 10 নম্বর অধ্যায়ের 23 অনুচ্ছেদ। আমি এখানে প্রসঙ্গটা বলছি যে যীশু খ্রিস্ট মন্দিরের ভেতরে সুলাইমানের বারান্দায় গেলেন 24 অনুচ্ছেদে আছে, আর ইহুদিরা তার চারপাশে জড়ো হল, তাকে জিজ্ঞেস করল কতদিন আপনি আমাদের দ্বিধার মধ্যে রাখবেন, আপনি যদি খ্রিস্ট হন সেটা পরিষ্কার করে বলেন। 25 অনুচ্ছেদে আছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করনি, আমি আমার পিতার নামে যে কাজগুলো করি সেই কাজগুলোই আমার প্রমাণ। 26 অনুচ্ছেদ বলছে যে তোমরা বিশ্বাস করনি কারণ তোমরা আমার অনুসারী নও আমি যেমন ভেবেছিলাম। ইহুদিরা তখন যিশু খ্রিস্টকে প্রশ্ন করল যে আপনি পরিষ্কার করে বলছেন না কেন? যিশু তাদের বললেন যে হ্যাঁ আমি তোমাদের মতি, আমি পরিষ্কারভাবে বলেছি কিন্তু তোমরা আমার অনুসারী নও তাই আমাকে বিশ্বাস করনি। 27 অনুচ্ছেদে বলা হয়েছে যিশু খ্রিস্ট তখন ইহুদিদের বললেন যে যারা আমার অনুসারী তারা আমার কণ্ঠে শোনে, আমি তাদের চিনি, তারা আমাকে মানে। 28 অনুচ্ছেদ বলছে আমি তাদের চিরস্থায়ী জীবন দিয়েছি, কেউ তাদের আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না আর তারা ধ্বংস হবে না। 29 অনুচ্ছেদে বলছে আমার পিতা যিনি সব দিয়েছেন তিনি সবার চাইতে বড়, কেউ তাদের ছিনিয়ে নিতে পারবে না আমার পিতার হাত থেকে। তারপর 30 অনুচ্ছেদে বলছে আমি এবং আমার পিতা এক। যে কোনো লোক যার একটু বুদ্ধি আছে সে বুঝতে পারবে আমি এবং আমার পিতা এক, এই এক মানে এক ব্যক্তি নয়, এখানে বলা হচ্ছে একই উদ্দেশ্য। 28 অনুচ্ছেদে বলছে কেউ তাদের আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না, যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন কেউ আমার হাত থেকে তাদের ছিনিয়ে নিতে পারবে না। 29 নম্বর অনুচ্ছেদ বলছে কেউ তাদের পিতার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না। 30 অনুচ্ছেদ বলছে আমি এবং আমার পিতা এক, একই উদ্দেশ্য। এখানে যীশু খ্রিস্ট নিজে আর মহান স্রষ্টা তাদের উদ্দেশ্য একই। যদি আমি বলি আমার বাবা একজন ডাক্তার, তিনি আসলে ডাক্তার আলহামদুলিল্লাহ, এমনকি আমিও ডাক্তার, আমি যদি বলি আমি আর আমার পিতা এক, একথার মানে কি? এর মানে আমাদের উদ্দেশ্য এক।
পেশাগত ভাবে আমার বাবা ডাক্তার, আমিও ডাক্তার, তার মানে এ না যে আমি আর বাবা এক লোক। এর মানে আমার বাবা একজন ডাক্তার, আমি একজন ডাক্তার। কিন্তু খ্রিস্টানরা বলে না না না, এর মানে একই একই ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, আপনারা বললেন একই ব্যক্তি, ঠিক আছে দেখা যাক। আপনি যদি পরে যান গসপেল অফ জন ১৭ নম্বর অধ্যায় ২১ অনুচ্ছেদে বলা হয়েছে যে যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন যে তোমরা সবাই আসলে এক, আমার মধ্যে আমার পিতা, তোমাদের ভেতরে আমি, আমরা আসলে সবাই এক। তার মানে কি যীশু খ্রিস্টের ভেতরে মহান স্রষ্টা, আর যীশু খ্রিস্ট আছেন তার ১২ জন শিষ্যের ভেতরে, তার মানে ১৪ জন ঈশ্বর। যীশু খ্রিস্ট মহান স্রষ্টা আর ১২ জন শিষ্য, আগের কথাটা আর এই কথাটা একই রকম। যদি আপনারা ভালো করে দেখেন শব্দগুলো একই রকম, যদি গ্রিক ভাষাটা দেখেন একই ধরনের শব্দ আছে। এর মানে কি ১৪ জন ঈশ্বর? আর শিষ্যদের মধ্যে জুডাস ছিল বিশ্বাসঘাত, সেও কি ঈশ্বর ছিল? থমাস যীশুকে সন্দেহ করেছিল, সে কি ঈশ্বর? পিটারের সম্পর্কে যীশু বলেছেন সে খারাপ লোক, সেও কি তাহলে ঈশ্বর? না, সর্বশক্তিমান ঈশ্বর যীশু খ্রিস্ট আর শিষ্যরা উদ্দেশ্যের দিক থেকে একই, তারা সবাই এক। আরো দুটো অনুচ্ছেদ পরে যদি দেখেন গসপেল অফ জন ১৭ অধ্যায় ২৩ অনুচ্ছেদ বলছে যে আমি হলাম তোমরা আর তোমরা হলে আমি, তিনি শিষ্যদের বলছেন। এখন তারা কি সবাই ঈশ্বর? না, এর মানে একই উদ্দেশ্য। কিন্তু খ্রিস্টানরা বলবে শুধু প্রথম অংশ বললাম কেন, এর পরের অনুচ্ছেদগুলো বললাম না কেন? ৩০ অনুচ্ছেদের পরে গসপেল অফ জনের ১০ অধ্যায় তাহলে পরেরগুলো দেখি। গসপেল অফ জন ১০ অধ্যায় ৩১ অনুচ্ছেদ বলছে ইহুদিরা পাথর জোগাড় করল যীশু খ্রিস্টকে পাথর মারার জন্য। ৩২ অনুচ্ছেদ বলছে তখন যীশু খ্রিস্ট তাদের প্রশ্ন করলেন আমার পিতার কোন ভালো কাজটার জন্য তোমরা আমাকে পাথর মারবে। ৩৩ অনুচ্ছেদ বলছে যে আমরা কোনো ভালো কাজের জন্য তোমাকে পাথর মারছি না, তুমি ঈশ্বরের নিন্দা করেছো, একজন মানুষ হয়ে নিজেকে ঈশ্বর দাবি করেছো, সেজন্য তোমাকে পাথর মারছি। বাইবেলে আছে, আমি অনুচ্ছেদগুলো মুখস্থ বলছি, আপনারা যদি চেক করতে চান করতে পারেন, এগুলো বাইবেলে আছে। গসপেল অফ জন ১০ অধ্যায় ২৩ অনুচ্ছেদ থেকে শুরু আমি উদ্ধৃতি দিচ্ছি। আর তখন যীশু খ্রিস্ট তাদের উত্তর দিলেন ইহুদিরা বলছে দেখো এই ঈশ্বরের নিন্দা করছে, নিজেকে ঈশ্বর বলছে, একে মেরে ফেলতে হবে, লেখা আছে। ঠিক তারা বলে ও ইহুদিরা তাকে ঈশ্বর বলছে, তারা ঠিকই বুঝতে পেরেছিল মুক্তি লাভের জন্য। একদল মুক্তি লাভের জন্য তাকে ঈশ্বর বলে আর একদল লোক তাকে মেরে ফেলতে চায়। উত্তরটা আছে পরের অনুচ্ছেদেই, গসপেল অফ জন ১০ নম্বর অধ্যায় ৩৪ অনুচ্ছেদে আছে, বলছে তোমাদের ধর্মগ্রন্থে কি লেখা নেই যে তোমরা ঈশ্বর? আর কারো কাছে যদি ঈশ্বরের বাণী আসে সে নিজেকে যদি ঈশ্বর বলে কোন নিয়মই ভাঙ্গা হবে না। যদি বাইবেল চেক করেন শামসের ৮২ নম্বর অধ্যায় ৬ নম্বর অনুচ্ছেদ বলছে তিনি ঈশ্বর। তাহলে যীশু খ্রিস্ট নিজেই বলেছেন যে লোকের কাছে ঈশ্বর আসেন যদি তাকে ঈশ্বর বলেন, এটা ঈশ্বরের নিন্দা নয়, এর অর্থ হল তাদের উদ্দেশ্য একটাই। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম ইয়াসিন আহমদ, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার প্রশ্নটা হল হিন্দু পণ্ডিতরা এটা মানেন যে বেদ আর অন্যান্য ধর্মগ্রন্থগুলি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, কিন্তু প্রাথমিক অবস্থায় মানুষের মন পরিণত থাকে না, সে কারণে উপাসনার সময় মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয়। পরবর্তীতে মন পরিণত অবস্থায় পৌঁছলে তখন মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় না, এ ব্যাপারে আপনি কি বলবেন? ভাই আপনি প্রশ্ন করলেন যে হিন্দু পণ্ডিতরা তারা বেদকে মানেন, তারা মূর্তি পূজার বিরুদ্ধে, মহান স্রষ্টার প্রতিকৃতি বানানোর বিরুদ্ধে, কিন্তু তারা যুক্তি দেয় যে প্রাথমিক অবস্থায় মানুষের মন পরিণত থাকে না, মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয়, পরবর্তীতে যখন উচ্চস্তরের সচেতনতায় যাবেন মূর্তির প্রয়োজন নেই। এটাই যুক্তি হয়ে থাকলে আমি বলবো মুসলমানরা এখন উচ্চস্তরের সচেতনতায় পৌঁছে গেছে, আমাদের কোনো মূর্তি লাগে না, আমাদের ঈশ্বরের উপাসনা করতে কোনো মূর্তির দরকার নেই, আমরা এমনিতেই উচ্চস্তরে আছি, যদি এটাই যুক্তি হয়। এবারে আসুন দেখি, একবার আমি এক স্বামীর সাথে আলোচনা করেছিলাম, তিনি ছিলেন ইসকনের হরে রাম হরেকৃষ্ণ, বোম্বেতেই আছেন হরে রাম হরেকৃষ্ণ, তিনি আইআরএফ এ আসলেন, আমরা মূর্তি পূজা নিয়ে কিছু আলোচনা করেছিলাম। তিনি একটা উদাহরণ দিলেন যে ভাই জাকির দেখেন যখন আপনার ছেলে আপনাকে বলে কেন বজ্রপাত হয়, আপনি তাকে বলবেন যে ঠাকুরমা ময়দা পিষছেন, ঠাকুরমা ময়দা পিষছেন, তার মানে তার দাদি স্বর্গে বসে ময়দা গুঁড়ো করছেন। কেন? কারণ এই শিশুটা নিষ্পাপ, বুঝতে পারে না, তাই আমি একথা বলি। একইভাবে মানুষ প্রথম দিকে অপরিণত থাকে, তাই মূর্তি পূজার অনুমতি আছে, পরবর্তীতে পরিণত হওয়ার পর মূর্তি পূজার অনুমতি নেই। তখন আমি তাকে বললাম, আমি সেই স্বামীকে বললাম ইসকনের হরে রাম হরেকৃষ্ণ, আমার ছেলে বজ্রপাতের কারণ জানতে চাইলে আমি তাকে কখনোই বলবো না যে ঠাকুরমা ময়দা পিষছে,
তার দাদি ময়দা গুঁড়ো করছে, কারণটা জানেন? কারণ মিথ্যে কথাটা বলা হারাম, ইসলামে মিথ্যে কথা বলা অন্যায়। আপনি মহৎ উদ্দেশ্যে মিথ্যা কথা বলতে পারেন না, অন্য কোন পরিস্থিতিতে কেউ যদি আপনার মাথায় বন্দুক ধরছে তখন মিথ্যে বললে সেটা আলাদা কথা। তাহলে স্বাভাবিক পরিস্থিতিতে কেন একজন লোক মিথ্যে বলবে? কারণ যদি আমার ছেলেকে বলি ঠাকুরমা ময়দা পিষছে, দাদি স্বর্গে বসে ময়দা গুঁড়ো করছে, সে যখন স্কুলে যাবে তার টিচার যখন তাকে শেখাবে যে উপরে গরম বাতাস আয়তনে বেড়ে যায় বলে আকাশে তখন বজ্রপাত হয়, সে ভাববে টিচার মিথ্যে বলছে। আর পরে যখন সত্যটা জানতে পারবে সে বলবে আমার বাবা একজন মিথ্যাবাদী, ঠাকুরমা কোন ময়দা পিষছে না। তাহলে এটাই সমস্যা, আমরা এরকম ভুল কথা বলবো কেন? আর এই মিথ্যা বলার ব্যাপারটা সব মানুষের মধ্যেই কমন, কমন সব না হলো বেশিরভাগ। আর আপনারা দেখবেন যারা বিল্ডিং এ থাকে, যখন তারা ছেলে মেয়েদের সঙ্গে খেলা করে তারা খেলনা বাইরে ফেলে দিয়ে বলে কাক নিয়ে গেছে, কাক নিয়ে গেছে। আপনারা কখনো এভাবে খেলনা ফেলে দেন না? কাক নিয়ে গেছে, কয়েকদিন পরে দেখবেন আপনার ছেলেও খেলনা ছুঁড়ে ফেলছে। আর যদি বাবা মাকে জিজ্ঞেস করেন আপনার ছেলে খেলনা ছুঁড়ে ফেলছে কেন, কেন ছুঁড়ে ফেলছে, এ তো সবাই করে, সব বাচ্চাই খেলনা ছুঁড়ে ফেলে। তার মা বলবে সব বাচ্চাই তো খেলনা ছুঁড়ে ফেলে, আমার ছেলে ছুঁড়েছে, সমস্যা কোথায়? সব ছেলে মেয়ে ছোড়ে না, এর কারণ বেশিরভাগ বাবা মাই এই কাজটা করে, কাক নিয়ে গেছে, আর ছেলে সেটা করতে চায় খেলনা ছোড়ে। আমার ছেলে আলহামদুলিল্লাহ আমি দশতলার উপরে থাকি, দশতলায় আমার বাসা, আমার ছেলে কখনোই খেলনা ছোড়েনি, কারণ জানেন আমি কখনোই এই খেলাটা খেলিনি, কাক নিয়ে গেছে। আপনি ভুল জিনিস শেখালে ছেলে মেয়েও ভুল কাজ করবে, আসল উত্তরটাই তাদের বলা উচিত, সহজ করে সহজভাবে প্রশ্নের উত্তরটা দেওয়া উচিত। তারা অনেক কিছু বুঝবে না, আমি জানি বাচ্চারা অনেক কিছু বুঝতে পারে না, প্রশ্নের উত্তরটা সহজভাবে দেন। তবে যদি উত্তরটা না জানেন তাহলে সত্যি বলার সাহস থাকতে হবে, বলবেন আমি জানি না। তবে এখনকার দিনে বেশিরভাগ বাচ্চাই এই উত্তরটা মানবে না, যদি আমার ছেলেকে বলে আমি জানি না সে তখন বলবে আব্বা তুমি জানো না কেন? তাহলে আপনাকে এই ব্যাপারে হোমওয়ার্ক করতে হবে, আপনাকে উত্তরটা বের করতে হবে, আপনি নিজেও জানবেন ছেলেকেও শেখাবেন। তবে কখনো মিথ্যে বলবেন না, আপনার সন্তানকে কখনো মিথ্যে শিক্ষায় বড় করবেন না। আরো কয়েকজন পণ্ডিত আলোচনা করার সময় আমাকে উদাহরণ দেন, দেখেন জাকির ভাই আমরা জানি বেদ মূর্তি পূজার বিরুদ্ধে, আর মূর্তি পূজা করা ঠিক নয়। ধরেন ক্লাস ওয়ানে পড়ার সময় মন অনেক অপরিণত থাকে, তখন মূর্তি পূজার প্রয়োজন আছে, কিন্তু যখন গ্র্যাজুয়েট হয় তখন মূর্তি পূজার আর দরকার হয় না। তখন আমি বললাম যে যদি কোনো লোক স্কুলে পড়তে যায় ক্লাস ওয়ানে, কোনো বিষয়ের ভিত্তি বা মূল ধারণাটা শক্ত হতে হবে, যদি ভিত্তি আর মূল ধারণা শক্ত হয় ভবিষ্যতে তার জ্ঞানও শক্ত হবে, ভিত্তিটা দুর্বল হলে তার জ্ঞানটাও দুর্বল হবে। তাই যদি টিচার শেখান ক্লাস ওয়ানে অঙ্ক শেখান, দুই যোগ দুই সমান হবে চার, এরপর সে যদি ক্লাস থ্রি ফোর ফাইভ এভাবে পাস করতে করতে তারপর গ্রাজুয়েট হয়, এরপরে সে যদি গণিতে পিএইচডিও করে তারপরেও দুই আর দুই সবসময় চার হবে, সে হয়তো শিখবে ত্রিকোণমিতি বীজগণিত লগারিদম, কিন্তু তারপরও পাটিগণিতের এই যোগ দুই উত্তরটা একই থাকবে। যদি সে টিচার ভুল শেখায় দুই যোগ দুই সমান পাঁচ বা দুই যোগ দুই সমান ছয় ক্লাস ওয়ানে শেখায়, এই ছাত্রটা গ্রাজুয়েট হলে তখন কি হবে? সেজন্য মূল ভিত্তিটা আসলে শক্ত হওয়া প্রয়োজন, মূল ধারণাগুলো সবসময় শক্ত হওয়া প্রয়োজন। আর এই পণ্ডিতরা ভালো করে জানেন তাদের ধর্মগ্রন্থ বেদ সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে বলে যে ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই, আপনি ঈশ্বরের কোনো মূর্তি বানাতে পারবেন না, এটাই হলো মূল কথা। আমি তাদের বললাম আপনারা যখন দেখছেন যে একটা ধর্মের অনুসারীরা ভুল কাজ করছে আপনার দায়িত্ব শুধরে দেয়া, আপনার ছেলে যদি বলে দুই যোগ দুই সমান পাঁচ আপনি চুপ করে থাকবেন? আপনি বলবেন না 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 আগে গ্রাজুয়েট হোক তারপর বলবো দুই যোগ দুই সমান চার, এমন বলবেন নাকি? আপনি তখনই শুধরে দেবেন, গ্রাজুয়েট হওয়ার জন্য অপেক্ষা করবেন না, যতখানি তাকে বোঝাতে পারে বোঝাবেন। যদি তারা জানে যে বেদ মূর্তি পূজার বিরুদ্ধে, তাহলে লোকজনকে জানানো তাদের দায়িত্ব যে এই হল আমাদের বিশ্বাসের মূলনীতি, এমনকি প্রাথমিক স্তরেও আপনি কোনো মূর্তি পূজা ছাড়াই আল্লাহ তাআলার উপাসনা করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে একটা প্রশ্ন করা হবে চিরকুট থেকে, একটা প্রশ্ন মাইক থেকে, এভাবে ঘড়ির কাঁটার মতো ঘুরবে, যাতে করে যারা চিরকুটে প্রশ্ন লিখেছেন ডক্টর জাকির তাদের প্রশ্নের উত্তর দিতে পারে। একটা চিরকুটে, একটা মাইকে, তারপর চিরকুটে, আবার মাইকে, আবারও চিরকুট, তারপর মাইক।
এখন প্রশ্নটা হল, এক ঈশ্বরকে বিশ্বাস করেও মানুষ কেন ঈশ্বর আর ধর্মের নামে অন্যের সাথে যুদ্ধ করে? ভাই, আপনি প্রশ্ন করলেন যে এই পৃথিবীর সব মানুষই, বেশিরভাগ মানুষই এক ঈশ্বরে বিশ্বাস করে, একই ধরনের ধর্মে বিশ্বাস করে, তাহলে তাদের মধ্যে কেন এই লড়াই আর ঝগড়া বিবাদ লেগে রয়েছে? আমার জানা মতে এমন কোন ধর্ম নেই যেটা বিনা কারণে লড়াই করার কথা বলেছে। কোন ধর্মই একথা বলে না, কোরআন বলে না, বেদ বলে না, বাইবেল বলে না, বিনা কারণে লড়াই নয়। আর পবিত্র কোরআনের সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ আছে, যদি কেউ কোন মানুষকে হত্যা করে, যদি সেটা হত্যার অপরাধে অথবা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করল। কোরআন বলছে না কোন মুসলিমকে হত্যা করলে পুরো মানুষ জাতিকে হত্যা করা হবে। আপনি যে কোনো মানুষকে হত্যা করেন, যদি হত্যার অপরাধে না হয়, বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে, তাহলে আপনি যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলেন। তাহলে কোন ধর্মই শেখায় না যে বিনা কারণে অন্যের সাথে লড়াই করতে হবে। যদি কেউ আপনার উপর অত্যাচার করে, তখন বেশিরভাগ ধর্মই বলে আপনি অত্যাচারকে প্রতিরোধ করবেন। কোরআনে কথা বলছে সূরা আনফাল সূরা তাওবা, যদি কেউ আপনাকে ঘর থেকে তাড়িয়ে দেয়, আপনার থাকার জায়গা জমি জমা কেড়ে নেয়, সেক্ষেত্রে আত্মরক্ষার জন্য লড়াই করবেন। গীতার কথা বলছে, পুরা ভগবদ গীতাকে বলা হয় বেদের নিঃসৃত অমৃত। এখানে শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন অর্জুনকে যে দেখো, তুমি সত্যের জন্য যুদ্ধ করবে, শত্রুপক্ষ যদি তোমার আত্মীয় স্বজন হয় থেমে যেও না, তারা ভুল করে থাকলে লড়াই করবে। পবিত্র কোরআনের সূরা ইসরা 81 নম্বর আয়াতে উল্লেখ আছে, ওকুল জাল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাওকা উনজুল মিনাল কোরআন মা ওয়া শিফা ওয়া রাহমাতুল মুমিনিন ওয়া লা ইযালমিন লা খাসারা। যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায়, মিথ্যে বিলুপ্ত হয়, কারণ মিথ্যে তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। পবিত্র কোরআন হল বিশ্বাসীদের জন্য আল্লাহর রহমত। কোরআন বিভিন্ন স্তরে নাজিল হয়েছে, কিন্তু যে লোকগুলো হল অবিশ্বাসী তারা শুধু ক্ষতিগ্রস্ত হতে থাকে। তাহলে কোন ধর্মই আপনাকে লড়াই করার কথা বলে না, তবে আত্মরক্ষার জন্য হলে বলে। একজন পুলিশও আত্মরক্ষার জন্য ডাকাতকে হত্যা করে, অপরাধীদের হত্যা করে। সাধারণ অবস্থায় স্বাভাবিক পরিস্থিতিতে মানুষ কোন রকম লড়াই করবে না, কিন্তু তারপরও আমি জানি মানুষ লড়াই করে। কেন? এর কারণটা জানেন? মানুষ একে অন্যের সাথে লড়াই করে কারণ ক্ষমতা, কারণ বস্তুগত জিনিস। আর পলিটিশিয়ানরা তারা ভোট চায়, সেজন্য তারা কি করে, রায়ত বাঁধিয়ে দেয়, রায়ত, তাতে করে আপনারা আলাদা হয়ে যাবেন। হিন্দুরা ভোট দেবেন হিন্দুদের আর মুসলিমরা মুসলিমদের। পলিটিশিয়ান যদি বিল্ডার জমি দখল করতে চায়, জমি দখল করা যাচ্ছে না, সেখানে হাজার হাজার মানুষ, তখন সে কি করবে? তখন সে বাঁধিয়ে দেবে একটা রায়ত ধর্মগুলোর নাম নিয়ে। সব মানুষ চলে গেলে তখন সে সেখানে বিল্ডিং বানাবে, কারণ টাকা। তাহলে এই লোকগুলো ক্ষমতার জন্য, টাকার জন্য, বস্তুগত জিনিসের জন্য এই লোকগুলো রায়ত বাঁধিয়ে দেয়। তা না হলে সাধারণ হিন্দু আর মুসলমান আলহামদুলিল্লাহ একে অন্যকে ভালোবাসি, আমরা অমুসলিম ভাইদের ভালোবাসি। আপনারা হয়তো জানেন বোম্বেতে এমনকি দেশ বিভাগের সময়ও এমন কোন রায়ত হয়নি যেমনটা হয়েছে কয়েক মাস আগে। কে এগুলোর পরিকল্পনা করেছে? পলিটিশিয়ান। পলিটিশিয়ানরাই রায়ত বাঁধিয়েছে। আর এই সবকিছু ক্ষমতার জন্য, বস্তুগত চাহিদার জন্য। তা না হলে কোন ধর্মই বলে না তোমরা একে অন্যের সাথে লড়াই করো। আমরা জানি আমাদের মধ্যে সাদৃশ্য আছে, আমরা সেটা জানি, আমাদের মধ্যে পার্থক্যও আছে, কিন্তু একজন পলিটিশিয়ান সব মানুষের সামনে বলছে যে রামও খোদা আল্লাহও খোদা মানুষের সামনে, আর আড়ালে পরিকল্পনা করছেন রায়টের। দেখেন, আমরা লোক দেখানো মুক্ত চিন্তা বিশ্বাস করি না। যেমন ধরুন দুইজন লোক, একজন বলছে দুই যোগ দুই সমান চার, আরেকজন লোক বলছে দুই যোগ দুই সমান পাঁচ। তার মানে এই না যে ও আমি খুব ভালো মানুষ, তোমার কথাও ঠিক আর তোমার কথাও ঠিক, আমি আসলে একজন দেশভক্ত, মুক্ত চিন্তার মানুষ। কিসের মুক্ত চিন্তা? ভণ্ডামি। আমি সেখানে বলবো যে বলছে দুই যোগ দুই সমান চার সে ঠিক, আর যে বলছে দুই যোগ দুই সমান পাঁচ সে ভুল। তবে আমি কোনো লড়াই করবো না, আমি তোমাদের সত্যি কথাটাই বলবো কিন্তু লড়াই করবো না। আর পবিত্র কোরআনের সূরা কাফিরুনের 1 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াতে বলছে, কুলি আইহল কাফিরুন লা আবুদ মা তাবুদুনা ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সেই সব কাফিরদের বলো আমি তোমাদের উপাস্যের উপাসনা করবো না, তোমরাও আমার উপাস্যের ইবাদতকারী নও, তোমরা যার উপাসনা করো আমি তাদের উপাসনা করবো না, তোমরাও আমার উপাস্যের ইবাদতকারী নও, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, আমি আমারটা, আমি আপনার সামনে সত্যটা তুলে ধরবো। ভাই, মূর্তি পূজা করবেন না, ঈশ্বর সম্পর্কে কোনো ভুল ধারণা রাখবেন না, তারপরও যদি রাখেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন,
আপনার দিন আপনাকে আমার দিন আমার। পবিত্র কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলছে লা ইকরাহা ফি দ্বীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, সত্যপথ ভ্রান্তপথ থেকে সুস্পষ্ট হয়েছে। আপনারা যদি আল্লাহ সুবহানাহু তাআলার পথে চলেন তিনি আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন, আর যদি শয়তানের পথ ধরে হাঁটতে চান সে আপনাকে আলো থেকে অন্ধকারে নিয়ে যাবে, এখন আপনি বেছে নেন। তবে কোন ধর্মে বলে না তোমরা অন্যের সাথে লড়াই করো বিনা কারণে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম সুশীল কর্মকুটকার, আমি অল ইন্ডিয়া রেডিও, বিশ্বভারতী আর দূরদর্শনের ফটোগ্রাফার। আমি ইসলাম ধর্মের পবিত্র দেশ সৌদি আরবে তিনবার গিয়েছি। আমি সেখানে প্রায় 4 বছর ছিলাম আর ইসলাম ধর্মকে খুব কাছ থেকে দেখেছি। এখন আপনার কাছে আমার প্রশ্নটা হল, ধরেন একজন অন্ধ মুসলমান, তার চোখটা ভালো হল যখন একজন হিন্দু তাকে চোখ দান করল, তার কিডনি একটা কিডনি তাকে দান করেছে একজন খ্রিস্টান ধর্মের অনুসারী, আর তার হার্টটা সেটাও তাকে দান করেছে পার্সি ধর্মের একজন অনুসারী, সেই মুসলিম লোকটা সে কি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে? ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি সৌদি আরবে দেখেছেন যে একজন লোককে চোখ দিয়েছে একজন হিন্দু, হার্ট দিয়েছে খ্রিস্টান, আর কিডনি দিয়েছে একজন পার্সি, এইসব আর কি। তাহলে তার চোখ একটা ধর্মের, হার্ট আর এক ধর্মের, সে লোক কি মসজিদে নামাজ পড়তে পারবে? এর উত্তরটা হলো, ভাই ইসলাম ধর্ম বলে প্রত্যেক মানুষই মুসলমান হিসেবে জন্মায়, সবার হাটে মুসলমান, প্রত্যেক কিডনি মুসলমান, প্রত্যেক চোখে মুসলমান। মুসলিম শব্দের অর্থ কি? মুসলিম হলো সেই লোক যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, প্রত্যেক হাটে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে নিজেকে সমর্পণ করে। এখানে আমি অর্গানিক হাটের কথা বলছি, অর্গানিক হাট, অর্গানিক হাট রক্ত পাম্প করে, একজন খ্রিস্টানের হাট রক্ত পাম্প করে, মুসলিমের হাট রক্ত পাম্প করে, হিন্দুর হাটও রক্ত পাম্প করে, এই হাট মুসলিম। আমি আমার শরীরের কথা বলছি, আমার চোখ, আমার এই চোখ, এটাও মুসলিম। তবে আপনি ভুল জিনিসটা দেখেছেন, দুঃখিত আমি আপনাকে বলছি না, আমরা মানুষরা ভুল জিনিসটা দেখি, তার দোষটা মানুষের, চোখ দেখতে পায়, চোখ শুধু আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ পালন করে, আমাদের কিডনি নিজের কাজ করে যাচ্ছে, সব পরিষ্কার করছে, কিডনিও মুসলিম। তাহলে সেই লোক যদি হার্ট নাই করে হিন্দুর কাছ থেকে, খ্রিস্টানের কাছ থেকে, প্রত্যেকটা হার্ট তারা আসলে মুসলিম, প্রত্যেকটা চোখ মুসলিম, প্রত্যেক কিডনি মুসলিম, সেই লোক অবশ্যই মসজিদে নামাজ পড়তে পারবেন। আর যদি কোনো অমুসলিমও মসজিদে আসতে চান তাকে স্বাগত জানাবো। আমাদের নবজি ঈশ্বরের ধারণা নিয়ে মানুষের সাথে আলোচনা করেছেন। আমার হাতে সময় কম, সূরা ইখলাসের কথা বলি, সেই কষ্টি পাথর, ধর্মবিশ্বাসের কষ্টি পাথর যেটা আমি সবাইকে দিয়েছি, কখন নাজিল হয়েছিল? তখন নবজি খ্রিস্টানদের সাথে কথা বলছিলেন মসজিদে বসে, আর তারা জিজ্ঞেস করেছিল আল্লাহ আসলে কে? এখানে কি বলা যায়? যদি পৃথিবীর সব গাছকে কলম বানান, সমুদ্রের পানিকে কালি, তাহলে বলা যাবে না রহমান রহিম, নবীজি সেখানে কি বলবেন? তখন এই সূরা নাজিল হল। কুল, তাদের বলো, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি চিরস্থায়ী অবিনশ্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নাই। এবারের প্রশ্নটা চিরকুট থেকে, প্রশ্ন করছেন সাথী এম মালিক, তিনি একজন ইঞ্জিনিয়ার। আপনি আপনার লেকচারে বললেন যে হিন্দুরা বলে সূর্য, চাঁদ, সাপ আর বাদর হল স্রষ্টা। আসলে কিন্তু ব্যাপারগুলো এমন নয়, আমরা হিন্দুরা এই কথা বিশ্বাস করি না যে এরা সবাই স্রষ্টা। তবে আমরা মানি যে ঈশ্বর সব জায়গায় আছে, সবকিছু ভেতরে আছেন, স্রষ্টা আছেন পানিতে, স্রষ্টা আছেন বাতাসে, আগুনে। ইসলাম কি এমনটা বিশ্বাস করে? না করলে কেন করে না? এখানে সমস্যাটা কি? ভাই আপনি প্রশ্ন করলেন যে হিন্দুরা বিশ্বাস করে যে চাঁদ, সূর্য, গাছ এগুলো ঈশ্বর না, তবে ঈশ্বর সব জায়গায় আছেন, যেহেতু ঈশ্বর সব জায়গায় আছেন সেজন্য সেগুলোকেও পুজো করি। ইসলাম কি বিশ্বাস করে? পবিত্র কোরআনে বলা হয়েছে আপনি যেদিকে মুখ ফেরান না কেন আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু তাআলাকে, আল্লাহ সব জায়গায় আছেন। এ কথার মানে কি? আল্লাহ কি সশরীরে উপস্থিত থাকেন? কোরআন বলছে আল্লাহ সব জায়গায় আছেন, তার মানে কি সশরীরে আল্লাহ সব জায়গায় আছেন? এ কথাটার মানে কি? শারীরিকভাবে? তাই যদি হয়, যদি শারীরিকভাবে হয়ে থাকে তাহলে তো তাকে দেখতে পেতাম। কোন চোখ আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখতে পায় না, শরীর নয়, আল্লাহর জ্ঞান সব জায়গায় রয়েছে, আল্লাহর জ্ঞান সব জায়গায় রয়েছে, আল্লাহ বিশ্বজগতের সবকিছু নিয়ন্ত্রণ করেন, তবে শারীরিকভাবে
তিনি সব জায়গায় নেই। আর পবিত্রকরণের যুক্তিটা বলা হয়েছে সূরা সূরার 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাইসা কামিসলি শাই, তার সাদৃশ্য কিছুই নেই, কোন কিছুই আল্লাহ সুবহানাহু তাআলার মতো নয়। এখন আপনাকে বলি, যখন আপনি সূর্যকে পূজা করেন তার মানে কি শুধু সূর্যই ঈশ্বর আছে আর কোথাও নেই? আপনি যখন বললেন যে ঈশ্বর সব জায়গায় আছেন, আচ্ছা তর্কের খাতিরে আমিও মেনে নিলাম, তাহলে তো ঈশ্বরের ছোট্ট একটা অংশের পূজা করছেন, যেমন গাছ পুরো বিশ্বজগতের তুলনায় খুবই ছোট্ট জিনিস, একটা বিন্দু। তার মানে পরোক্ষভাবে আপনি বলছেন যে ঈশ্বর খুবই ক্ষুদ্র, শুধু গাছের মধ্যেই, শুধু সাপের মধ্যেই। আর তাই যদি উপাসনা করতে চান তাহলে সত্যিকারের এক ঈশ্বরের উপাসনা করুন, তার জ্ঞান সব জায়গায় আছে, তিনি সব জায়গায় উপস্থিত আছেন, তবে শারীরিকভাবে নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই জাকির নায়েক, আমি জানতে চাচ্ছি আল্লাহর কোনো আকার আছে কিনা। পবিত্র কোরআনে সূরা জুমারের 67 নং আয়াত, আয়াতটার অনুবাদ বলছে যে যেদিন কিয়ামত হবে সেদিন সমস্ত পৃথিবী থাকবে আল্লাহর হাতের মুষ্টিতে, আর আকাশমণ্ডলী ভাঁজ করা অবস্থায় থাকবে ডান হাতে। এই আয়াতটার পক্ষে একটা হাদিসও আছে, সহিউল বুখারীর 6 নম্বর খণ্ডের 336 নম্বর হাদিস। আমরা কি আল্লাহর আকার কল্পনা করতে পারি? বোন, আপনি সূরা জুমারের একটি আয়াতের কথা বললেন, ঠিকই বলেছেন যে কোরআনে আছে যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলার হাতের মুঠোতে পৃথিবী থাকবে। কোরআনের অনেক আয়াতে এমনটা আছে। তবে যদি আমার লেকচার শুনে থাকেন তাহলে এই চাবিকাঠির কথা আপনি শুনেছেন। চাবি, এই ধারণার চাবিকাঠিটা হল পবিত্র কোরআনের সূরা সূরার 11 নম্বর আয়াতে বলা হয়েছে, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর অনুরূপ কোনো কিছু নেই। যদি কোরআন বলে আল্লাহর হাত আছে, লোকে আমাকে বলে যে কোরআনে আছে আল্লাহ আকাশকে ধরে আছেন, তার মানে কি এইভাবে ধরে আছেন? যদি আমি বলি আমি আমার পরিবারের সবাইকে ধরে আছি, তার মানে কি 24 ঘন্টা স্ত্রী আর ছেলে মেয়েদের এইভাবে ধরে রেখেছি আমি? আমি সবসময় ধরে রাখিনি, আমি তাদের ধরে আছি কিন্তু এইভাবে ধরে রাখিনি। আমরা এইভাবে কথা বলি, আমি যদি বলি কোরআনে আছে আল্লাহ শুনতে পান দেখতেও পান, তার মানে কি আল্লাহর আমাদের মতো কান আছে? তিনি শোনেন, কিভাবে শোনেন আল্লাহ মালুম, আল্লাহ জানেন, আল্লাহর হাত আছে, তবে আমাদের মতো নয়, পাঁচটা আঙ্গুল, নখ আছে আর একটা তালু, এমন না। তিনি যেমন বলেছেন তার হাত আছে, তবে হাতটা কেমন, ওয়ালা মিয়াকুল্লাহ কুফুয়ান হাত, তাহার সমতুল্য কেউ নাই। কিভাবে তিনি সেগুলো করবেন আল্লাহ মালুম, তিনি অবশ্যই সেগুলো করবেন। কোরআন যখন বলছে ডান হাত দিয়ে ধরবেন, অবশ্যই তিনি ডান হাত দিয়ে ধরবেন, সেটা কিভাবে করবেন সেটা আমি জানি না, কিয়ামতের দিন ইনশাআল্লাহ আমরা সেটা দেখতে পাবো। এবারের প্রশ্নটা চিরকুট থেকে। আসসালামু আলাইকুম ভাই জাকির, আমরা মুসলমানরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা হলেন নূর, আল্লাহর কোন রকম প্রতিকৃতি অথবা লিঙ্গ নেই, তাহলে কেন আমরা আল্লাহকে ডাকার সময় বলি আর পবিত্র কোরআনেও বলা হয়েছে আল্লাহকে সম্বোধন করতে গিয়ে বলা হচ্ছে হি একজন বোন? বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আমাকে অনেকদিন সমস্যায় রেখেছিল। আপনি বললেন যে আল্লাহ নূর, তার কোন লিঙ্গ নেই, তাহলে কেন আল্লাহকে বলা হয়েছে হুয়া, ইংরেজিতে হি? এই প্রশ্নটা অনেক মানুষকেই করা হয়েছে, ইন্ডিয়ার বিশেষজ্ঞদের কেউ সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তখন আমি ব্যাপারটা নিয়ে গবেষণা করে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বললাম। যখন আমি আরবি ভাষা শিখেছিলাম ব্যাকরণ, আরবি ব্যাকরণে মাত্র দুটো লিঙ্গ আছে, পুরুষ আর স্ত্রী। ইংরেজি ব্যাকরণে তিনটি লিঙ্গ, পুরুষ স্ত্রীকৃত। যদি হুয়া শব্দটার অনুবাদ করেন ইংরেজি ভাষায় তাহলে অনুবাদটা হবে হি অথবা ইট, হয় ই নয়তো ইট, একই রকম শব্দ হিয়া। হিয়া শব্দটাকে ইংরেজিতে অনুবাদ করলে সেটা হবে সি অথবা ইট। তাহলে আরবি ভাষায় দুটো লিঙ্গ আর ইংরেজি ভাষায় তিনটি লিঙ্গ, তাহলে হুয়া শব্দের অনুবাদ করলে হবে হি অথবা ইট, হিয়া হবে সি অথবা ইট। তাহলে হুয়া শব্দটাকে ইংরেজি করলেন, আল্লাহ সুবহানাহু তাআলা তার কোন রকম লিঙ্গ নেই, তাহলে এখানে হি বলা হচ্ছে কেন? কিছু লোক এখানে বলতে পারে যে যদি হুয়া অর্থ হি অথবা ইট আর হিয়া মানে সি অথবা ইট, দুটোই ইট, তাহলে আল্লাহ কেন হিয়া না বলে হুয়া বললেন? পবিত্র কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। যখন আমি আরবি শিখলাম, আরবি ব্যাকরণ শিখলাম, তখন আমি শুনেছি যে আরবি ব্যাকরণে স্ত্রীবাচক লিঙ্গের জন্য কিছু নিয়ম রয়েছে, স্ত্রীলিঙ্গ। প্রথমটা, যদি মানুষ বা বস্তুটাকে স্ত্রীবাচক বোঝানো হয়, যেমন মা, উম্মুন, এটা একটা স্ত্রীবাচক শব্দ। দ্বিতীয় নিয়ম,
যদি শব্দটা শেষে তা থাকে তা, তখন এটা স্ত্রীবাচক, যেমন মেরুয়াতুন বিজ্ঞান সবশেষে তা, এই শব্দটা দিয়ে স্ত্রীবাচক। আল্লাহ সুবহান তাআলা মহিলা নন, তাই শব্দটা স্ত্রীবাচক নয়। শব্দের শেষে তা নেই, তার অক্ষরটা কি আছে? নাই, তাহলে স্ত্রীবাচক না। তিন নম্বর, যে শব্দের শেষে বড় আলিফ সেটা স্ত্রীবাচক, আল্লাহ শব্দের শেষে বড় আলিফ নেই তাহলে স্ত্রীবাচক নয়। আর আরেকটা নিয়ম, সেটা হলো জোড়া, কোন প্রত্যঙ্গ জোড়া, চোখ আইনুন স্ত্রীবাচক, ইয়াদুল হাত স্ত্রীবাচক, আল্লাহ হলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, এখানে কোনো জোড়া নেই। তাহলে আমাদের ভাষার অক্ষমতার জন্য, যেহেতু এখানে বলা যাচ্ছে না যে হিয়াঈদ অথবা শীত, আল্লাহ এখানে বলেছেন হুয়াঈদ, তা না হলে আল্লাহ সুবহান তাআলার কোন রকম লিঙ্গ নেই। আসসালামু আলাইকুম, আমার নাম আলী হোসেন। আপনি একটা লেকচারে বলেছিলেন, আর আমিও আপনাকে আগে বলতে শুনেছি, যে বাইবেলের কোন জায়গাতেই যিশু নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। আমি একটা বুকলেট পড়েছি আর বলা হয়েছে যে মানুষের সব দুঃখ কষ্ট যিশু নিজেই বহন করেছেন, আর সেখানে বলা হয়েছে যে যিশু বলছেন আমি প্রভু যে তোমাদের সুস্থ করেন, এখানে রেফারেন্স হল বুক অব এক্সোডাস 15:26 অনুচ্ছেদ। এছাড়াও এই কথাগুলো আছে 1 John 1:7 অনুচ্ছেদে। যিশু খ্রিস্টের রক্তের মাধ্যমে সমস্ত পাপ পরিষ্কার হয়েছে। আমি এখানে প্রথম রেফারেন্সটা নিয়ে কথা বলবো, যেখানে যিশু বলছেন আমি প্রভু তোমাদের সুস্থ করি। এই কথার অর্থ কি এই যিশু নিজেকে ঈশ্বর বলেছেন? ভাই আপনি উদ্ধৃতি দিলেন 15:26, যিশু বলছেন আমি তোমাদের সুস্থ করেছি। ভাই এক্সোডাস হল ওল্ড টেস্টামেন্টের একটা অংশ, ওল্ড টেস্টামেন্ট, যিশু এক্সোডাসে কোনো কথা বলেননি, কখনো না। আর আমি আমার লেকচারে বলেছি পরিষ্কার ভাবে বলা এমন কোন কথা নেই পুরো বাইবেলের মধ্যে যেখানে যিশু তার নিজের মুখে বলেছেন আমি ঈশ্বর আমার ইবাদত করো। আমার কাছে বাইবেল আছে খ্রিস্টানদের লেখা কিং জেমস ভার্সন, যিশু খ্রিস্টের সবগুলো কথাই আছে এখানে, আপনি পড়ে দেখেন যিশু এমন কথা কোথাও বলেননি। এই কথাটা যিশু নিজে বলেননি, অন্য কেউ বলেছে। যদি আপনার কথাটা মেনে নেই, তর্কের খাতিরে মানলাম যে যিশু এই কথা বলেছেন সুস্থ করেছেন, আর কোরআনও এটার সঙ্গে একমত। আমি আমার লেকচারও বলেছি আমরা মানে যিশু মৃতকে জীবন দিয়েছেন ঈশ্বরের অনুমতি নিয়ে, তিনি অন্ধ আর পঙ্গুদের সুস্থ করেছেন ঈশ্বরের অনুমতি নিয়ে। তাহলে এই কথা মানতে আমার কোন আপত্তি নেই যে যিশু খ্রিস্ট সে সময় আসলেই অনেককে সুস্থ করেছিলেন, আমরাও এই কথা বিশ্বাস করি। তবে তিনি যা কিছু করেছেন, আর বাইবেলেও আছে গসপেল অব ম্যাথিউ 12:28, তিনি শয়তানকে তাড়িয়ে দেন ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অব লুক 11:20, ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে তিনি শয়তানকে তাড়িয়ে দেন। তিনি যা কিছু করেছেন সেগুলো করেছেন তার পিতার নির্দেশে, তাই এ ব্যাপারে আমার কোন আপত্তি নেই যে যিশু খ্রিস্ট অলৌকিক কাজ করেছেন। তবে বুক অফ এক্সোডাসে তিনি কোনো কথা বলেননি, যদিও তিনি বলতেন আমার কোনো আপত্তি থাকতো না, কারণ তিনি যত অলৌকিক কাজ করেছেন সবই তার নিজের মুখে বলেছেন যে কাজটা আসলে করেছেন আল্লাহ সুবহান তাআলা। আর এছাড়াও যিশু খ্রিস্ট বলেছেন গসপেল অব ম্যাথিউ 24:24, পরবর্তীতে অনেক নকল দূত ও নবী আসবে, আর যদি সম্ভব হয় তারা সবাইকে প্রতারিত করবে। অলৌকিক কাজ কোন পরীক্ষা নয়, বাইবেলে যিশু খ্রিস্ট নিজেই বলেছেন, এটা আছে গসপেল অব ম্যাথিউ 11:11, যারা মায়ের গর্ভে জন্ম নিয়েছে তাদের মধ্যে সবচেয়ে মহান জন্দা ব্যাপ্টিস্ট, যারা মায়ের গর্ভে জন্ম নিয়েছে তাদের মধ্যে সেরা হলেন জন্দা ব্যাপ্টিস্ট। তার মানে তিনি এমনকি যিশু খ্রিস্টের চাইতেও বড়, কারণ যিশুও জন্মগ্রহণ করেছিলেন মায়ের গর্ভে। যত মানুষ মায়ের গর্ভে জন্ম নিয়েছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ জন দ্য ব্যাপটিস্ট যিশু খ্রিস্ট নিজেই একথা বলেছেন। তিনি কোন অলৌকিক কাজ করেছেন? একটাও করেননি। আর তাই অলৌকিক কাজ করলে কেউ ঈশ্বর হয়ে যাবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। আজকের এই অনুষ্ঠানটা সফলভাবে শেষ করতে পারার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে সব অতিথিদের ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সাথে জড়িত সকল কলাকুশলীকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যা যা কামুল্লাহ খায়রান।